পেরিকা স্যাচে। হ্যাঁ, এটা নিয়ে আজকে মূলত কথা বলবো, এটা কি কাজে লাগে। আরে তাকাচ্ছ অন্যদিকে কেন, এদিকে তাকাও না, পরে তো ভুলে যাবে, পরে বলবে বলিনি বলিনি, এরকম করতে থাকবে। এখানে শুনবে না কান দিয়ে আগে ভালো করে, শুধু ওদিকে দিকে তাকিয়ে থাকবে আর লাস্টে বলবে আচ্ছা বলিনি বলিনি করতে থাকবে। হ্যাঁ, বেরিকা স্যাচে, এটা কি জিনিস? এটা হচ্ছে ক্যানবেরি এক্সট্রেট, পটাশিয়াম সাইট্রেট, ডি ম্যানোস, তারপর হচ্ছে ফাইল্যান্থাস এম এম্বালিকা, ঠিক আছে, হিবিস্কাস এক্সট্রেট, আর হচ্ছে প্রোবায়োটিক ব্লেন্ড। এটা তো পুরো এ হলো, আর পুরোপুরি দেখো লেখা আছে এখানে, এনার্জি আছে, ফ্যাট আছে, প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, পটাশিয়াম, তারপরে যত যা আছে, ল্যাকটোবেসিলাস আছে, সব কিছু, স্যাচেরোমাইসিন আছে। এটা হচ্ছে কী কাজে লাগে? দেখবে মহিলাদের সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা হচ্ছে ইউরিন ইনফেকশানে ভোগে, কারণ হচ্ছে পুরুষরা হচ্ছে রাস্তাঘাটে গেলেও এরা মোটামুটি যেখানে সেখানে বাথরুম করতে পারে, কিন্তু মহিলারা পারে না, কারণ না হচ্ছে এরা প্রচণ্ড নিজেকে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে। যত্রত্র এরা যদি হচ্ছে বাথরুম করে তাহলে এদের ইনফেকশনটা বেশি হয়। এছাড়াও অনেক মহিলারা জল খায় না, আগেও বলেছি ভিডিওগুলোতে, না করার ফলে এদের ইউরিন ইনফেকশন দেখা যায়, বিভিন্ন কারণেও ইনফেকশন দেখা যায়। তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা, এই ক্যানবেরি যে হচ্ছে পাউডারটা, ডিমিনোস যে পাউডারটা একসাথে মিশ্রণ আছে, যেটাকে নাম হচ্ছে বেরিকা স্যাচে, এটা হচ্ছে 10টা স্যাচে হয়, 5 গ্রাম করে হয়, 10টা স্যাচে করে হয়, 5 গ্রাম করে হয়। ডাক্তারবাবু এরা যখন আপনাকে পরীক্ষা করে দেখে যে হচ্ছে আপনার ইউরিন ইনফেকশন হয়েছে, তখন এটা একটা স্যাচে করে সকালবেলা মোটামুটি 1 গ্লাস বা অনেকে 1 কাপ জলের মধ্যে, মানে 100 ml জলের মধ্যে এটা দিয়ে খাওয়াতে বলে প্রতিদিন, মোটামুটি টানা 10 দিন, কাউকে 15 দিন, কাউকে 1 মাসও খেতে বলে। তার হচ্ছে মোটামুটি তার কতটা ইনফেকশন হয়েছে তার উপরে ভিত্তি করে, সাথে অ্যান্টিবায়োটিক থাকে, আরও নানান রকম ট্যাবলেট ক্যাপসুল দেয়। যদি কারো প্রয়োজন হয় তাহলে ডক্টর যদি লিখে থাকে তাহলে নিতে পারেন। আর এটা হচ্ছে বায়োজেন ফার্মাসিউটিক্যাল মাল, 750 টাকা MRP, 10টা স্যাচের, ঠিক আছে। ম্যানুফ্যাকচারিং করছে কিন্তু আবার হচ্ছে ইনফ্লাক্স হেলথটেক প্রাইভেট লিমিটেড, আর এটা হচ্ছে মার্কেটের করছে হচ্ছে বায়োজেন। যদি প্রয়োজন নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।